বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ে ভোটের পর বেরিয়েছে রাজনৈতিক উত্তাপ। রাতপোহালে দ্বিতীয় দফার 29টি আসনে ভোট গ্রহণ শুরু হবে। সকালে চকশি নন্দীগ্রামকে ঘিরে বাংলা জননেত্রীর সঙ্গে লড়াই ভূমিপুত্রের। অনেকেই বলছেন ভাঙা পায়ে খেলা হবে। একদিকে যখন নন্দীগ্রাম নিয়ে রাজ্যের রাজনীতিতে সরু করে বেঁধে গিয়েছে, ঠিক তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একা দিলেন কলকাতার 39 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন। বুধবার এই ওয়ার্ডে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিলেন এই পুরো সমন্বয়ক। কলেজ স্ট্রিটে বনপরিষদ মার্কেট থেকে জোড়াসাঁকো বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিবেক গুপ্তের সমর্থনে এই রোড শোয়ের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ফুটখোলা জিপে চড়ে এলাকা প্রদক্ষিণ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিবেক গুপ্তা। এরপর ওয়ার্ডে প্রতিটি নাগরিকদের উদ্দেশ্যে সমর্থন চান তিনি। রোড শো যত গিয়েছে মানুষ উৎসাহ উদ্দীপনা ততই বেড়েছে। পথে দুধারী মহিলারা ফুলে মালা নিয়ে অপেক্ষা করতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিককে বরণ করে নিতে। আমার ওয়ার্ডের হাজার হাজার মানুষ, বিশেষ করে বিবেকদা দেখেছেন, প্রত্যেকটি রাস্তা দেখেছেন মহিলা, প্রচুর মহিলা। এমন কোন গলি নেই, এমন কোন রাস্তা নেই যেখানে মহিলারা দাঁড়িয়ে আশীর্বাদ করেছেন বিবেকজি, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা বলে শেষ করছি, আমরা করবো জয়, আমরা করবো জয় নিশ্চয়, বুকে দেবী আছে কোথায়, আমরা করবো জয় নিশ্চয়। দাদা কি খেলা হবে? অবভিয়াসলি পশ্চিম বাংলার জনগণের উপর রাখুন বিশ্বাস, আমাদের আছে বিশ্বাস, ওদের নাই বিশ্বাস, তাই ওরা যা খুশি তাই বলছে। আমরা কিন্তু মানুষের উপরে বিশ্বাস রেখেছি, ওরা 30-এর বলছে 26 পেয়েছি, আমরা কিন্তু বলছি না কত পেয়েছি, আমরা মানুষের আশীর্বাদ পাচ্ছি, আমরা মানুষের আশীর্বাদ চাই। আর পশ্চিম বাংলার মানুষ, 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আশীর্বাদ করছে, আশীর্বাদ দিয়ে হাসি দেব সবাইকে, তাদেরকে দেখবেন। অমিত শাহ বলেছিলেন কালাধন আয়গা আয়া, অমিত শাহ বলেছিলেন 15-15 লক্ষ টাকা দেওয়া হবে, হয়েছে। অমিত শাহ বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে, হয়েছে। অমিত শাহ বলেছিল, অমিত শাহ দাদা বলেছিল নরেন্দ্র মোদী 50 দিন মে ভারত কি তকদীর তসলিম হোনা জায়গা রান্না। অমিত শাহ বলেছিল পেট্রোলের দাম কমবে, কমেছে। অমিত শাহ বলেছিল ডিজেলের দাম কমবে, কমেছে, কমেছে। অমিত শাহ বলেছিল দিল্লিতে বিজেপি আসবে, কেজরিওয়াল জিতেছে। অমিত শাহ বলেছিল রাজস্থানে গভর্নমেন্ট ফর্ম করবে, করতে পেরেছে। অমিত শাহ বলেছিল ছত্তিশগড়ে সরকার করবে, করতে পেরেছে। অমিত শাহ বলেছিল, বলেছিল না, নাই বলেছিল যে ঝাড়খণ্ডে যে কি বিহারের পাশে কি আছে ঝাড়খণ্ড, বলেছিল না ঝাড়খণ্ড মে আমারই সরকার বনেগি, বল হয়েছে। ভাই অমিত শাহ কে? ভগবান ঈশ্বর যা বলবেন তাই হইব, অমিত শাহ যা বলবেন তাই হব। যখন ধরা পড়ে তখন বলে জুমলা, আর যখন 2 তারিখের পরে যখন ধরা পড়বে তখনও বলবে জুমলা। এই জুমলা পার্টি থেকে হোসলা হবে 2 তারিখের তার মানে আপনারা বলছেন 200 200 200, অমিত শাহ অমিত শাহ অমিত শাহ কে? ও যা বলবে তাই হবে, পশ্চিম বাংলার 10 কোটি জনগণ যা বলবে তাই হবে, তারা বলে দিয়েছে খেলা হবে। আমরা দিদির সঙ্গে ছিলাম, দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গে থাকবো, মায়ের সঙ্গে ছিলাম, মায়ের সঙ্গে আছি, মায়ের সঙ্গে থাকবো, তাই তো আমরা স্লোগান দিয়েছি পশ্চিম বাংলা নিজের দেখে। ঝান্ডা নিচ্ছে মনে হলো, ঝান্ডা নিচে দেখবেন বাচ্চা আছে, দেখুন আপনাদের ক্যামেরাটা ফোকাস করুন, সব দেখছেন, সব কিছু, সব কিছু আদিবার্কার। নিজে প্রেম আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, সুবিধার জন্য এই প্রেম দিয়ে ওরা এসছে, আমাদের সঙ্গে ঘুরছিল, আমাদের সঙ্গে এলাকা ছিল, একটা মেসেজ দিচ্ছে এখানে কিন্তু জোড়া সাথু ওয়ান আর জোড়া সাথু দিয়ে তুমি হ্যাট্রিক পাবে। কতটা আশাবাদী? ফুল 100%। আর হচ্ছে কালকে নন্দীগ্রামে ভোট, অনেক বড় যুদ্ধ সেখানে, সেই যুদ্ধক্ষেত্র নিয়ে কি বলছেন? আমাদের যুদ্ধ নেই, আমাদের জন্য দিদিমণিগণ প্রচন্ড কনফিডেন্ট, দিদিমণি একদম সেলফি করবে, পুরো নন্দীগ্রামের লোকরা দিদির জন্য ভারী মতো দিকে ওনার জন্য আগে ভোট দেবে। এরকম একটা সিগন্যাল ধরবে, অন্য দিন কেউ দিদিমণি দূরত্ব দাঁড়াতে দশবার বুঝবে। দাদা আজকে ব্যারাকপুরে যে গুলি চলেছে কি বলতে চাইছেন? ব্যারাকপুরে যে মমিনী চন্দ্র কিছুদিন আগেই বললাম আপনাকে, দেখুন এটা একটা একটা রাজনীতি দল কি করে নিজেই নিজে সব কিছু করে তারপরে একটা পিকচার রিলিজ করে, আর আমাদের জন্য এন্টারটেনমেন্ট আছে, কিন্তু সব জিনিস হচ্ছে যাকে মারা যায় কেউ আর্ট, এটা একটা ভারত ল অ্যান্ড অর্ডার আমাদের এক্ষুন পর্যন্ত আমাদের নেই, কিন্তু ল অ্যান্ড অর্ডার এখন ইলেকশন কমিশন আছে, তো আমাদের তো ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করানো হবে কি এটাকে পুরো আপনি ইনভেস্টিগেশন করুন, আর যারা গিনতে আছে ওকে পানিশ করুন, আর যেদিন ইলেকশন কমিশন না থাকবে এই কাজটা আমরা করবো। নন্দীগ্রাম নিয়ে সবাই চোখ পাখি চোখ করে রেখেছে, কালকে সেই ঘটনা সেক্ষেত্রে কি
আশাবাদী আপনারা? আমরা তো 100% কনফিডেন্ট দিদির জয় হবে, আর দিদি এত বড় জয় হবে নেক্সট টাইম দিদির বিরুদ্ধে যা যেকে যতই বড় নেতা ভাবুন ওরা সব বলে না মমতার বিরুদ্ধে দাঁড়াবে। আর জোরা আশা করি বিধানসভাতে আর দাঁড়িয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন মানুষকে? আমরা বলতে চাইছি দাওয়া সাথে 10 বছর আমাদেরই ছিল, আমাদের কর্পোরেশন ছিল, অনেক প্রচুর কাজ হয়েছে, কিন্তু এটাও আমরা বলবো না কি সব কাজ যা যা কাজ হয়নি আমরা আগামীকাল দিন ওটাকে আরও আন্ডারস্টিং নেব। আমাদের পৌরসভার চুনাও আছে, আমার যশোরের এখানে কাউন্সিলর আসবেন, আরও মার্জিন দিয়ে ব্যুরো রিপোর্ট চ্যানেল 10।